हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम आमी मोहम्मद रासेल आज के आपनादेर सामने हाजिर होयेछि टेक्नो शोरूम आमादेर लोकेशनटा होच्छे शेरपुर सदर निउ मार्केट मोड़ पायरा चत्वर मोड़ शेरपुर सदर। तो आज के आमी आपनादेर सामने टेक्नोर नतून एकटी मडेल इतिमध्ये लंच करेछे सेई मडेलटिर सम्पर्के रिव्यू निये आसछि। पुरो रिव्यूटा देखते आमादेर भिडियोटिर संगेई थाकुन। आर जारा जारा एई चैनलटी फार्स्ट टाइम देखतेछेन तादेर काछे अनुरोध हइलो আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আর দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আজকে আপনাদের সামনে আমি যে ফোনটি নিয়ে রিভিউ করতে আসছি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 8 প্রো। এই ফোনটি মাত্রই বাজারে লঞ্চ হয়েছে বাংলাদেশের মার্কেটে। আপনি প্রথমে আমি এই ফোনটির প্রাইস সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করে দিয়েছি। ফোনটির প্রাইস হচ্ছে অনলি ১৬৯৯০ টাকা। ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে পাচ্ছেন, সেটা হচ্ছে ৬ জিবি এবং ৬৪ জিবি। এই ফোনটি মাত্র আপনি পাচ্ছেন বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে। ফোনটিতে আপনি দুইটি কালার অ্যাভেলেবেল পাচ্ছেন, একটি হচ্ছে ব্ল্যাক কালার যাকে বলে ইনস্টলার ব্ল্যাক, আরেকটা হচ্ছে কমোডো বিচ কালার। দুইটি কালারে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। এবার দেখে নেওয়া যাক ফোনটির ভিতরে আপনি কনফিগারেশন হিসেবে কী কী পাচ্ছেন। ফোনটিতে ফার্স্ট অফ অল আমি বলতে গেলে আপনি ফ্রন্টে পাচ্ছেন 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যেখানে আপনার ৩৯৭ পিপিআইয়ের সাথে ৬০০ নিটস ইউজ করা হয়েছে, যার কারণে ফোনটিতে আপনি ডিসপ্লে কালার রেজুলেশন ক্লিয়ারিটি শার্পনেস খুবই চমৎকার পাবেন। এছাড়া ফোনটির থিকনেস, আমি স্লিমের কথা যদি বলি ফোনটি একদমই স্লিম, যেটার থিকনেসটা হচ্ছে 8.7 মিলিমিটার, অর্থাৎ খুবই স্লিম একটা ফোন। এছাড়া ফোনটির ওয়েট হচ্ছে অনলি ১৯৫ গ্রাম। যারা ভারী ফোন ইউজ করতে কমফোর্ট ফিল করেন না, যারা হালকা ফোন মানে ওজন কম এই রকমের ফোন চান, তাদের জন্য মূলত এই ফোনটি অনলি ১৯৫ গ্রাম ফোনটির ওজন। এছাড়া ফোনটির ডিসপ্লেতে দেওয়া হচ্ছে 6.8 ইঞ্চির সাথে অনলি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.52%, অর্থাৎ আপনার স্ক্রিন টু বডি রেশিওটা কম থাকায় আপনি স্ক্রিনের অধিকাংশ অংশে আপনি ইউজ করতে পারতেছেন। এছাড়া এটার ফোনটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:5:2, অর্থাৎ আপনার অ্যাসপেক্ট রেশিওটাও ফোনটির আপনি খুবই কম পাচ্ছেন, যার কারণে ডিসপ্লের পুরোটা অংশ আপনি ইউজ করতে পারতেছেন। এবার চলে যাওয়া যাক ফোনটির সিকিউরিটিতে। ফোনটির আপনি পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ ফোনটিতে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। এছাড়া ফোনটিতে ফেস লক তো আপনি পাবেন। এবার ফোনটিতে আপনি এছাড়াও পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড প্যানেলটা হচ্ছে দুইটা প্যাটার্নে করা হয়েছে। নিচের যে প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ফিনিশ, অর্থাৎ এই ফোনটিতে আপনার ক্র্যাচ পড়বে না, ক্র্যাচ প্রুফ যাকে বলে। ক্র্যাচগুলো হালকা ক্র্যাচগুলো চাবির রিং আপনি অনেক সময় দেখা যায় ফোনটি আপনি পকেটে রাখছেন, মোটরসাইকেলের বাইকের চাবিটাও সেখানে রাখছেন, ক্র্যাচ পড়ে ফোনটিতে। এখানে ম্যাট ফিনিশ করা হয়েছে যার কারণে আপনার ক্র্যাচ পড়বে না। আবার এখানে দেখা হয়েছে পলিকার্বনের গ্লসি ফিনিশিং, অর্থাৎ আপনার উপরে যে অংশটা দুইটা পার্টের ভিতরে উপরে যে অংশটা হচ্ছে পলিকার্বনেটের সাথে গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে, যার কারণে ফোনটি একটা ইউনিক লুক দিবে। এবার ক্যামেরা সম্পর্কে যদি আমি বলতে যাই ফোনটিতে পিছনে আপনি রিয়ারে দেখতে পাচ্ছেন 48 মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, যেখানে মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগা পিক্সেল এবং যেখানে অ্যাপারচার ইউজ করা হচ্ছে 1.79, অর্থাৎ আপনার ফোনটির 48 মেগা পিক্সেলে অ্যাপারচার খুব কম পাচ্ছেন, যার কারণে খুবই সুন্দর ছবি আসবে। এছাড়া যে আর দুইটা ক্যামেরা আপনি খেয়াল করতে পাচ্ছেন, তারপরের ক্যামেরাটা হচ্ছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের এআই লেন্স, এবং ফ্রন্টে আপনি পাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং যেখানে আপনি ডুয়াল ফ্ল্যাশ পাবেন, অর্থাৎ দুই পাশে দুইটা ফিজিক্যাল ফ্ল্যাশ সহ ডুয়াল ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেলের আপনি ক্যামেরা পাবেন। এরপরে যে আপনি খেয়াল করেন আপনি দেখতে পারবেন ফোনটিতে প্রসেসর কি দেওয়া হয়েছে। আসলে একটা ফোনের মেইন যে জিনিসটা হচ্ছে প্রসেসর। প্রসেসর যদি ভালো না থাকে আপনি ফোনটা চালায় কমফোর্ট ফিল করবেন না। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে হেলিও G85 গেমিং প্রসেসর। এর আগে যে মোস্ট পপুলার ফোনগুলো আছে, ভালো ভালো ফোন যেগুলো জনপ্রিয় ফোন, সেই ফোনগুলোতে আপনি খেয়াল করে দেখবেন হেলিও সিরিজের G সিরিজের প্রসেসরগুলো ইউজ করা হয়েছে। ঠিক তেমনি এই ফোনটিতে একটি পরীক্ষিত প্রসেসর হেলিও G85 প্রসেসর ইউজ করা হয়েছে, যার কারণে আপনি ফোনটি ল্যাগ ফ্রি, মানে অর্থাৎ ফোনটি ল্যাগ করবে না। আপনি এই ফোনটি দিয়ে গেম করতে পারবেন একদম স্মুথলি, প্লেব্যাক করতে পারবেন, যেমন হচ্ছে কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি, এই সব গেমগুলো আপনি হাই কোয়ালিটি গ্রাফিক্স পর্যন্ত সাপোর্টেড পাচ্ছেন। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে 5000 मिली एम्पियर बिग बैटारी जार कारण अपनी फोन चार्जर बैकअप पाबेन खूब ही चमत्कार। एछाड़ा तो फोनेर भितरे आपनी पाच्छेन 33 वाट फास्ट चार्जर अर्थात अंडार 20,000 एर नीचे मूलत अपनी 33 वाट अन्यान्य ब्रैंड कोनो ब्रैंड आपनाके प्रोवाइड करछे ना। टेक्नोते आपनी 33 वाट फास्ट चार्जर पाच्छेन जेटार माध्यमे आपनार 5000 मिली एम्पियर बिग बैटारी चार्ज उठते जिरो थेके फुल चार्ज उठते समय लागबे अनलि 80 मिनट अर्थात 1 घंटा 20 मिनट आपनार फोनटी फुल चार्ज हो जाबे एवं 1 घंटाय फोनटी 92% चार्ज उठते सक्षम होबे। तो गाइस आर देरी ना करे आपनार पसंदेर फोन टेक्नो स्पार्क 8 प्रो এই ফোনটি আপনার নিকটস্থ যে কোনো টেকনো শোরুম কিংবা টেকনো আউটলেট শপ থেকে ক্রয় করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।